নমস্কার আমি বিশ্বরূপ আজ আমরা আলোচনা করব নতুন একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে নোভা ভ্যাক্সের ভ্যাকসিন ক্যান্ডিডেট কোভিড নাইন্টিন একটা রিপোর্ট প্রকাশিত করেছে এবং তাতে তারা দেখেছে যে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা তাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটটা নাইনটি পারসেন্ট এফেক্টিভ দ্যাটস অ্যামাজিং তাহলে আমাদের আর একটা ভ্যাকসিন বিশ্বে আমরা এখন গ্লোবালি যদি ভাবি তাহলে গ্লোবালি যদি ভাবি তাহলে নোভাভ্যাক্সের ভ্যাকসিন আর একটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি হয়তো তারা অ্যাপ্রুভাল পেয়ে যাবে দ্য ডেটা ইজ রিয়েলি এক্সাইটিং প্রায় তিরিশ হাজার প্রায় তিরিশ হাজার মানুষ ভলেন্টিয়ারের ওপর এই স্টাডিটা হয়েছিল এবং সেখানে তারা দেখেছে নাইনটি পারসেন্ট মোর দ্যান নাইনটি পারসেন্টের ওপর এটা কিন্তু এফেক্টিভ তো এই যে তিরিশ হাজার প্রায় তিরিশ হাজার ভলেন্টিয়ারের ওপর স্টাডিটা করা হয়েছিল তার মধ্যে দু ভাগ ছিল এই নোভাভ্যাক্সের ভ্যাকসিন ক্যান্ডিডেটটাকে দেয়া হয়েছে ইনজেক্ট করা হয়েছিল আর এক ভাগ মানুষকে প্লেসবো গ্রুপে ছিল মানে সেখানে কিন্তু নোভাভ্যাক্সের ভ্যাকসিন ক্যান্ডিডেটটাকে দেওয়া হয়নি তো সময়ের রেসপেক্টে সময়ের রেসপেক্টে দেখা হলো কারা ইনফেক্টেড হলো কোন গ্রুপ থেকে কতজন ইনফেক্টেড হলো তার কিছু জিনোম সিকুয়েন্স করা হলো সেখান থেকে কিছু দেখা গেল এগুলো কোন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে অনেক কিছু তো এইভাবেই বেসিক্যালি তো স্টাডিগুলো হয় তখন একটা রিপোর্ট প্রকাশিত হয় তো যেটা দেখা গেল যে এই যে দুই দুটো গ্রুপ হলো দুটো গ্রুপের মধ্যে দুরকম একটাই হচ্ছে যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা দেওয়া হলো দুই ভাগ মানুষের মধ্যে আর একটা গ্রুপে হলো প্লেসও দেওয়া হলো তো কম্পেয়ার করে দেখা গেলো সময়ের রেসপেক্টে এখন তিন মাস ছেড়ে দেওয়া হলো ঠিক আছে তারপর দেখা গেলো তারা কতজন ইনফেক্টেড হচ্ছে বোধ গ্রুপ থেকে তখন একটা কম্প্রেজেন্ট স্টাডি হয় কম্প্রেজেন্ট স্টাডি থেকে দেখা গেছে যে এটা নাইনটি পার্সেন্ট এফেক্টিভ মোর দেন নাইনটি পার্সেন্ট নাইনটি পয়েন্ট সামথিং ফোর এফেক্টিভ তাহলে এই নোভা ভ্যাক্স এটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি বাল্ডিমোরে আমাদের বাল্ডিমোর একটা কোম্পানি বায়োফার্মা কোম্পানি তো এই নোভা ভ্যাক্স কিন্তু আগামী দিনে আবার একটা নতুন ভ্যাকসিন মানে যদি বলেন যেটা বিশ্বের জন্য আমাদের এখন দরকার গ্লোবালি আমরা যদি সেভ না হই মানে সেভ না হই একে অপরের সাথে তাহলে আমাদের খুব সমস্যা আমরা তো গ্লোবালি কানেক্টেড এখন দেখুন এখন অনেক সময় আমাদের কিছু হচ্ছে আর কি হচ্ছে পরিবহন বন্ধ হয়ে যাচ্ছে মানে ফ্ল্যাট এয়ারপোর্ট সব বন্ধ হয়ে যাচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে মানে ইস এ হিউজ একটা মেস সোসাইটি বলতে পারেন সারা পৃথিবীর মানুষ কিন্তু এটা ফেস করছে রাইট আজকে এখানকার একটা ভ্যারিয়েন্ট ওখানে যাচ্ছে ওখানকার ভ্যারিয়েন্ট ওখানে যাচ্ছে তাহলে আমাদের এফেক্টিভ ভ্যাকসিন আগামী দিনে দরকার যেগুলো এই সমস্যাগুলোকে ওভারকাম করবে এবং আমাদের প্রোটেকশান দেবে তো এই নোভাভ্যাক্স যদি আগামী দিনে ইউএস বলুন বা অন্যান্য দেশ ইউরোপিয়ান দেশ বলুন বা অন্যান্য যে কোনো কান্ট্রিতে যখন অ্যাপ্রুভাল পাবে তখন তো তারা তার ডিস্ট্রিবিউশন করবে তো ধরুন ইউএসএ এখন অনেকগুলো ভ্যাকসিন আছে এবং এতে বিশাল স্টকও আছে ইউএসএর পপুলেশনের জন্য এনআফ স্টক আছে কিন্তু ইউএসএ রাইড নাও ভ্যাকসিনেশন একটু স্লো ডাউন হয়ে গেছে ইউএসএ যে মানে যত সংখ্যক মানুষ ভ্যাকসিনেটেড হয়েছে মানে এনাফ মানে বিশাল সংখ্যক মানুষ ভ্যাকসিনেটেড হয়ে গেছে তো তার ফলে কী হচ্ছে যদিও এখন একটু স্লো ডাউন হয়ে গেছে তা বলে কি সবাই নিয়েছেন ভ্যাকসিন তা না তো এই যে নোভাভ্যাক্স ইউএস এর এই যে ভ্যাকসিনটা যেটা আগামী দিনে অ্যাপ্রুভাল পাবে খুব পজিটিভ রেজাল্ট তো এরা হয়তো পোর বা মিডল মানে মানে পোর কান্ট্রিস এর দিকে একটু ঝুঁকবে কারণ ডিস্ট্রিবিউশনটা দরকার সব কান্ট্রির তো সব ফার্মাসিউটিক্যাল কোম্পানির তো ক্ষমতা নেই মানে যে ভ্যাকসিন তৈরি করা ইনোভেশন নিয়ে আসা তো এইগুলো একদিক দিয়ে বেটার হলো যে সমস্ত কান্ট্রিতে রিসার্চ ডেভেলপমেন্ট খুবই খুবই মানে পোর ঠিক আছে বা ইকোনমিক্যালিও তারা পোর তাহলে এই উৎপাদিত ভ্যাকসিনগুলো যখন সেই দেশে যাবে তাহলে এটা একটা বৃহত্তর পপুলেশন মানে পৃথিবীর জন্য সুবিধা হলো রাইট তো আমরাকে এইভাবে ভাবতে হবে মানে ব্যাপারটা বলতে চাইছি যে এই পৃথিবীটাকে যদি আমাদের বাড়ি ভাবি তাহলে এই বাড়ি যদি আমরা প্রত্যেকের এক একজন বাসিন্দা হই তাহলে আমাদের কেউ যদি মানে কোনো কান্ট্রি যদি প্রোটেক্টেড না থাকে তাহলে পাশের কান্ট্রি এফেক্টেড হবে আশেপাশের কান্ট্রি এফেক্টেড হবে আবার তো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার এই কোভিড নাইন্টিন এই মহামারীটা একটা ডাউন করা হচ্ছে একটা টাইম কনজিউমিং ব্যাপার এবং এখানে একটা কালেক্টিভ অ্যাপ্রোচ দরকার এবং এই কালেক্টিভ অ্যাপ্রোচগুলো আমাদের অনেক কোম্পানির যে সমস্ত ভ্যাকসিন ক্যান্ডিডেট এখন টেস্টিং মডে আছে ফেজ থ্রিতে আছে সেগুলো যখন আসবে তখন তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা ম্যানুফ্যাকচারিং যে নাম্বার যত বাড়বে তার ফলে কি হবে মানুষের কাছে পৌঁছাতে সুবিধা হবে মানুষ তখন তত বেশি অ্যাভেলেবল হবে যেমন একটা সময় আপনারা দেখুন ভারতবর্ষে অ্যাভেলেবিলিটি কমে গিয়েছিল মানে পাওয়া যাচ্ছিল না রাইট এখন আবার পাওয়া শুরু হয়েছে তো তার ফলে স্টিল ভারতবর্ষের সমস্ত পপুলেশনের ওপর ভ্যাকসিন মানে আঠেরো থেকে যেটা এখন তদুর্ধ বয়সের করা হয়েছে সেটা করতে ডিসেম্বর মাস অবধি লেগে যাবে এরকমই এরকমই বার্তা আছে রাইট সো ইটস রিয়েলি হার্ড টাইম এই কোভিড নাইন্টিনটাকে প্যান্ডামিকটাকে এক্স্লো রাউন্ড করা তো একটাই উপায় হচ্ছে ভ্যাকসিনেশন যেটা আমাদের আর্টিফিশিয়ালি উপায়ে আমরা একটা হার্ড ইমিউনিটির দিকে এগোতে পারি তো যাই হোক তাহলে এই যে ভ্যাকসিন ক্যান্ডিডেটের কথা বললাম এটা কিন্তু খুব ইজিলি ক্যারি করা যায় রেফ্রিজারেট করে রাখা যায় তার ফলে কি হচ্ছে এটার একটা অনেক বেটার দিক আছে যেমন অনেক এমআরএনএ ভ্যাকসিন যে ভ্যাকসিনগুলো মানে ডিপ মানে কোল্ড কোল্ড চেনে রাখতে হয় মানে মাইনাস মাইনাস টোয়েন্টি রাখতে হয় সেগুলো কিন্তু আমাদের আমাদের মতো কান্ট্রিতে খুব ডিফিকাল্ট এই ধরনের রেফ্রিজারেটার মেনটেন করা ডিফিকাল্ট আবার এই ধরনের রেফ্রিজারেটর সব হেলথ সেন্টারে নেই অনলি রেফ্রিজারেটার এই সরি ডিপ রেফ্রিজারেটর ফ্রিজার যাদের বলা হয় সেগুলো নেই হয়তো এই নর্মাল রেফ্রিজারেটার আছে যেগুলো ফোর ডিগ্রি মাইনাস টোয়েন্টি ম্যাক্সিমাম রাখা যায় তো সেদিক দিয়ে কিন্তু এটা একটা জাস্ট ফোর ডিগ্রি মেনটেন করলেই হবে সেলসিয়াস করলেই হবে ফোর টু এইট ডিগ্রি রিয়েলি গুড মানে ডিস্ট্রিবিউশন চেনটা খুব ইজিলি হবে সো এবার একটু আসি আমরা এর বিজ্ঞানটাকে নিয়ে এটা তো গেল একটা জেনারেল ইনফরমেশন একটা জেনারেল ইনফরমেশন একটা ভ্যাকসিন আসছে ভ্যাকসিন ফ্রেশ রিটায়াল হয়েছিল ভ্যাকসিন দেখা গেছে যে এত পার্সেন্ট এফেক্টিভ হয়েছে এবার একটুখানি আমরা বিজ্ঞানটাই যাই কি বলেন তো ঘটনা হচ্ছে এর বিজ্ঞানটা হচ্ছে আমরা সবসময় জানি যে একটা ভাইরাসের অনেকগুলো পার্ট আছে রাইট তার মধ্যে একটা স্পাইক প্রোটিন থাকে ওপরে তার ভেতরে তার তো আর আছে এটা একটা আর এনএ ভাইরাস রাইট তার ভেতরে ইনসাইডে আর আছে তো ঘটনা হচ্ছে যে এই যে স্পাইক প্রোটিন এই স্পাইক প্রোটিনগুলোই তো কী করে তাদের একটা রিসেপ্টর বাইন্ডিং ডোমেন আছে রিসেপ্টর যেটা রিসেপ্টর বাইন্ডিং বাইন্ড করে আমাদের সেলের যে সেলকে অ্যাটাক করে এ সি ই টু রিসেপ্টরের সঙ্গে যে বাইন্ডিং করে তাহলে এই স্পাইক প্রোটিনের অংশটাকে এরা একটু মডিফাইড করলো ঠিক আছে একটু মডিফাইড করে এরা কি করলো একটা ব্যাসিলাস ভাইরাস একটা ব্যাসিলাস ভাইরাসের মধ্যে ঢুকিয়ে দিল ঠিক আছে এক্সপ্রেশন করলো তো ব্যাসিলাস ভাইরাস কেটে তার মানে একটা স্পাইক একটা অংশকে নিয়ে ব্যাসিলাস ভাইরাসের মধ্যে ঢোকালো তো ব্যাসিলাস ভাইরাস এগুলো সব ঢোকানো এগুলো সব স্টাডি এগুলো সব ক্লিনিক্যাল স্টাডি হয় এগুলো রিসার্চাররা করে এই যে আমি বারবার বলতাম যে আমাদের মেডিকেল সায়েন্সটা এই সায়েন্টিস্টদের বাদ দিয়ে মেডিকেল সায়েন্স হয় না এই যে এই যে ফাউন্ডেশনটা গড়ে সব সায়েন্টিস্ট রিসার্চ যারা করে রিসার্চ করে যে এইগুলো নিয়ে আসে টেকনোলজি সেগুলো যখন হিউম্যানে যায় তখন আমাদের মেডিকেল ব্যাপারটা আসে তার আগে পর্যন্ত এই যে কাটা ছাড়া এই যে দেখা এইগুলো কিন্তু সমস্ত আর ডক্টর মানে একে বাদ দিয়ে ওকে হবে না ওকে বাদ দিয়ে একে হবে না মানে দে আর অল ইন্টার মানে এতটাই একে অপরের উপর ডিপেন্ডেন্ট আর কি তো সেই কারণে যে কথাটা বলছিলাম তাহলে আমরা কেটে ব্যাসিলাস ভাইরাসের মধ্যে ঢোকালাম এবার ব্যাসিলাস ভাইরাস তো ব্যাসিলাস ভাইরাস একমাত্র ইনসেক্টকে ইনসেক্ট ইনসেক্টকে ইনফেক্ট করতে পারে ঠিক আছে এগুলো কিন্তু মানুষ ইনসেক্টকে ইনফেক্ট করছে তো মথ মথ মথের মধ্যে আমাদের এই ব্যাসিলাস ভাইরাসে সংক্রমণ করানো হলো উইথ দ্য স্পাইক প্রোটিন তো সেখানে তাহলে একটা রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি হলো যখন সেখানে গিয়ে সে প্রোটিন তৈরি করছে মথের মধ্যে গিয়ে তাহলে সেই প্রোটিনটাকে পিউরিফাইড করা হলো ভালো করে বুঝুন তাহলে আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে একটা প্রোটিন রাইট তাহলে একটা রিকমেন্ডেন প্রোটিন তৈরি করা হচ্ছে সেটাকে আমরা ওখান থেকে এক্সট্রাক্ট করছি পিউরিফাইড করছি মথ থেকে মথের শরীরে যেটা গড়ে উঠছে আমরা ইনফেক্ট করানোর পরে রাইট ভাইরাসের মধ্যে ঢুকিয়ে ওই পার্টি ওই সিকোয়েন্সটাকে ঢুকিয়ে স্পাইক প্রোটিনের সিকোয়েন্সটাকে ঢুকিয়ে আমরা এক্সপ্রেস করছি মথের মধ্যে সেই মথ থেকে আমরা ওই যখন এক্সপ্রেস হলো ওই স্পাইক প্রোটিনটা তখন ওটাকে আমরা পিউরিফাইড করে নিলাম আইসোলেট করে পিউরিফাইড করে নিলাম এবার ওই করে আমরা ন্যানো পার্টিকের মধ্যে ঢুকিয়ে ওটা কি একটা ভ্যাকসিনেশনের ফর্মুলেশনে নিয়ে এলাম তার সঙ্গে অ্যাডজুভেন্ট অ্যাড করলাম এখানে প্ল্যান্ট বেস অ্যাডজুভেন্ট অ্যাড করা আছে অ্যাডজুভেন্ট কি করে ইমিউনিটিকে বুস্ট করে ঠিক আছে যাতে এফেক্টিভ ভালো এফেক্ট এফেক্ট পাওয়া যায় দিয়ে ফর্মুলেশন করা হলো তারপর সেটা আমাদের সেফটি মানে হিউম্যান ট্রায়ালে এলো হিউম্যান ট্রায়ালে আসার আগে যে প্রসিডিওর মেনটেন করতে হয় রেগুলেটরি প্রসিডিওর সেগুলোকে মেনটেন করা হলো দিয়ে দিয়ে হিউম্যান ট্রায়াল এলো প্রথমে সেফটি স্টাডি হবে ফেজ ওয়ান সেফটি এটা আমাদের মানুষ শরীরে এটা খুব সেফ কিনা সেফ কিনা ডোজিংটা দেখা হলো যে কতটা ডোজ দেবো এই যে এই যে আমাদের দুটো ডোজ আসছে সেই ডোজিংয়েরও তো একটা মাত্রা আছে যে কতটা পরিমাণ ভলুম কত মানে কতটা পরিমাণ দেয়া হবে ঠিক আছে সে যে মেজারমেন্টই করা হোক রাইট তো সেইটা সেই ডোজিংটা ডোজিংটা দেখা হলো তখন এইগুলোকে দেখার পর ফেজ টু গেল ফেস থ্রি গেলো রাইট নাও ফেস থ্রি ডেটা যখন তারা পাবলিশ করলো ফাইনালি তখন দেখা গেল এটা নাইনটি পয়েন্ট ফোর পার্সেন্ট এফেক্টিভ সো ইটস এ রিয়েলি গ্রেট সায়েন্স মানে এইভাবেই কিন্তু সায়েন্স বিজ্ঞানগুলো এগোয় তাই হোক এইভাবেই আমরা কালেকটিভ আমরা স্বাস্থ্য বিজ্ঞান চর্চাটাকে আগামী দিনে একটা অন্য মাত্রায় নিয়ে যাব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা একদম ঘরোয়াভাবে ক্যাজুয়ালভাবে আপনারা কোশ্চেন করবেন যাই হোক আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি